যে খবরে নজর রাখবো মধ্যপ্রদেশের হরদা জেলা যেখানে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে দুপুর বেলা এবং যে ঘটনা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ছজনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে বাড়ে এমনটাই আশঙ্কা করা হচ্ছে প্রায় ষাট জন কমপক্ষে আহত এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য দমকল বাহিনী তারা কিন্তু পৌঁছে গিয়েছেন বেশ কিছুক্ষণ আগে এবং এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনী উপস্থিত রয়েছে অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কথা বলবো তার সঙ্গে দিব্যেন্দু প্রথমেই জানতে চাইবো যে এই বিস্ফোরণ কেন হলো প্রাথমিক অনুমান কিছু জানা যাচ্ছে না দেখো যে দমকল দমকলে অন্তত যা লাস্ট আপডেট ছিল তাতে অন্তত তিরিশটি ইঞ্জিন কাজ করছে কিন্তু দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত এরকম কোনো কিছু বলা হয়নি যে বিস্ফোরণটা কিভাবে ঘটলো যেহেতু বাজি কারখানা সামান্য একটু আগুন বা সামান্য কোনো একটা যদি শর্ট সার্কিট হয় কোথাও বা কোথাও যদি কেউ হয়তো বিদেশি গারেট খেয়ে যদি ফেলে সেই আগুন থেকে কিন্তু বড় বিস্ফোরণ ঘটতে পারে সুতরাং ঠিক কি কারণে বিস্ফোরণটা হয়েছিল সেটা এখনো স্পষ্ট নয় তবে অন্তত একশো পঞ্চাশ জন শ্রমিক ওই কারখানার মধ্যে কাজ করছিলেন সেই সময় কিন্তু এই বিস্ফোরণটা হয়েছিল আর একটা প্রশ্ন উঠছে যে প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক যে এই যে বাজি কারখানা মধ্যপ্রদেশের হর্দা জেলার যে বৈরাগড়ি যে জায়গা সেখানে যে এই যে বাজি কারখানা সেই বাজি কারখানা আদৌ কোনো লাইসেন্স ছিল কিনা অর্থাৎ অবৈধ বাজি কারখানা কিনা এবং যদি অবৈধ বাজি কারখানা হয় তার মালিককে সেই মালিককে খুঁজে করা হবে এবং তারপরে তার যা শাস্তি যা কিছু সেই ব্যবস্থা হবে কিন্তু এই মুহূর্তে যা খবর তাদের অন্তত পক্ষে ছজনের মৃত্যু হয়েছে প্রায় ষাট জন আহত এবং আহ ষাট জনের মধ্যে তিরিশ জনের অবস্থা যেটা বলা হচ্ছে যে গুরুতর এবং স্থানীয় যে হাসপাতাল সেই হাসপাতালের সঙ্গে আরো আরো একটু দূরে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে বড় কোনো হাসপাতাল সেই হাসপাতালের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং সেখানে সমস্ত রকম চিকিৎসা পরিষেবার যা মানে এই মুহূর্তে ঝলসে যাওয়া কোনো মানুষ আগুনে অগ্নিদগ্ধ হওয়া কোনো মানুষকে যে যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসাতে সুষ্ঠুভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে এবং এই তার ফলে এই যে ছজনের মৃত্যু সেই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারে সেই কিন্তু করা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একশো জন শ্রমিক যারা কাজ করছিল তাদের মধ্যে কিন্তু বেশ এখনো পর্যন্ত ভেতরে আটকে রয়েছে। তাদের কিন্তু উদ্ধার কাজ চলছে সবাইকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং এই যে কারখানায় যে বিস্ফোরণটা ঘটে একাধিকবার বিস্ফোরণ হয় অত্যন্ত বড় মাত্রার বিস্ফোরণ অর্থাৎ যেহেতু সেখানে বাজির প্রচুর মশলা প্রচুর ছিল প্রচুর বাজি মজুত ছিল তার ফলে বিস্ফোরণের তীব্রতাটা কিন্তু সাংঘাতিক অর্থাৎ অভিজ্ঞতা এতটাই হয়েছে যে ছবি আমরা কলকাতা টিভির পর্দাতে কলকাতা টিভির দর্শকরা যে ছবি দেখেছেন এবং যা দেখছেন তাদের কিন্তু এটা পরিষ্কার যে বিস্ফোরণ হয়েছে একাধিকবার বিস্ফোরণ হয়েছে তাতে যেভাবে আগুন জ্বলেছে যেভাবে বিস্ফোরণ ঘটেছে দূর থেকে দেখা যাচ্ছে এবং তারপরে কারো ধোয়া ছেয়ে গেছে এবং আশপাশের যে বসতি এলাকা সেই এলাকাতে অন্তত পঞ্চাশটি বাড়ি পঞ্চাশ থেকে ষাটটি বাড়ি কিন্তু আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং সেখানকার সেই বাড়ির যে বাসিন্দা তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আসল করে হল তাহলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তার সঙ্গে আরো প্রায় একশোটি বাড়ি থেকে যে যারা সেখানে বাস করতেন তাদের কিন্তু নিরাপদে বের করে আনা হয়েছে বলে স্থানীয় জেলা প্রশাসন সূত্রে খবর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি যোগাযোগ রাখছেন জেলা প্রশাসনের সঙ্গে এবং উদ্ধারকারী দলের সঙ্গে বেশ কয়েকটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে দমকল যেমন উদ্ধার আগুন নেভানোর কাজ করছে তার সঙ্গে কিন্তু সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও কিন্তু রয়েছে অর্থাৎ যারা আটকে রয়েছে যে শ্রমিকরা কারখানার মধ্যে এখন আটকে রয়েছেন তাদের কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এই উদ্ধারকারী দল আমরা ছবিতে দেখতে পেয়েছি যে কত মানুষ যারা এই যে আশপাশের যে বসতি এলাকা যেখানে যারা বাস করতেন তারা কিন্তু প্রাণ ভয়ে বাড়ি থেকে বেরিয়ে ছোটাহুটি করেছেন তাদেরও একটা নির্দিষ্ট একটা নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে এই কিছুটা আগুন কমলেও এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে নয় এবং যেহেতু বাজি কারখানা তাতে কিন্তু এখনো বড় সড় কোনো ক্ষতি ক্ষতির সম্ভাবনা ক্ষতির আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ আশপাশে যে সমস্ত বাড়ি সেই বাড়িগুলোতে ইতিমধ্যে 50 থেকে 60 বাড়ি ভশীভূত তার সঙ্গে আরো বেশ কিছু বাড়ি রয়েছে সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে যার কারণে সেই বাসিন্দাদের কিন্তু নিরাপদে দিন আশা হয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে বুদ্ধন বলেছে হরতা জেলাতে বৈরাকড়ি জায়গা। এছাড়া যে বাজি কারখানা সেই বাজি কারখানায় কিন্তু বিটেশ সংখ্যা আরো বাড়তে পারে ধন্যবাদ ধন্যবাদ কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে